ওকে, চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনি youtube.com ভিজিট করবেন। youtube.com ভিজিট করার পর আপনার চ্যানেলটি যদি লগ ইন করা থাকে তাহলে এখানে দেখতে পারবেন আপনার চ্যানেলটি। যদি লগ ইন না করা থাকে তাহলে অবশ্যই লগ ইন করে নেবেন। এরপর আপনি যেটা করবেন সেটি হচ্ছে এই আপলোড বাটনের উপরে ক্লিক করবেন। আপনি যদি এই ভিডিওটি মোবাইল ভার্সন দেখতে চান তাহলে ডিসক্রিপশনে দেখবেন একটি লিংক দেওয়া রয়েছে, ওইখান থেকে আপনি মোবাইল ভার্সন ভিডিওটি দেখতে পারেন। এবং এখানে আমি আই বাটনে একটি লিংক দিয়েছি, সেখান থেকেও চাইলে আপনি খুব সহজে ওই ভিডিওটি খুঁজে নিতে পারেন। যাই হোক, এখান থেকে আপনি ডেস্কটপে যদি এই কাজটি করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং যদি মনে করেন যে না আমি মোবাইল ভার্সন ভিডিওটি দেখব তাহলে এই ভিডিওটি স্কিপ করে ডিসক্রিপশন থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। যাই হোক, এখানে আপলোডের উপর ক্লিক করবেন। আপলোডের উপর ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তো এরপর যেটি করতে হবে, সিলেক্ট ফাইলের উপর ক্লিক করতে হবে। এরপরে আমরা ডকুমেন্টসে চলে যাচ্ছি। এরপরে আমাদের ভিডিও লোকেশন আমরা চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি দেওয়া রয়েছে। তো আমাদের ভিডিওটি আপলোড করার আগে আমাদেরকে ছোট একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদের ভিডিওর ফাইল নেমটি রিনেম করতে হবে। ঠিক আছে, আপনি যদি আপলোডের আগে আপনার ভিডিওর ফাইল নেমটি রিনেম করে আপনি যে বিষয়ের উপরে ইউটিউবে ভিডিও আপলোড করছেন, অর্থাৎ আপনার ফোকাসিং কিওয়ার্ডটি যদি আপনার ভিডিও টাইটেলে আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটি আরেকটু বেটার পারফর্ম করবে এসইওর ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা আমাদের ভিডিওটি রিনেম করে নিচ্ছি। রিনেম, এরপরে আমাদের টাইটেলটি আমরা এখানে পেস্ট করে দিলাম। ইউটিউব আপডেটের একটি ভিডিও আমি এখানে আপলোড করব। এরপরে আমাদের ভিডিও টাইটেলটি এখানে দেখুন আমরা চেঞ্জ করেছি, এটা আমরা সিলেক্ট করে দিলাম, দেন ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আমাদেরকে টাইটেল লিখতে হবে। তো আমাদের ভিডিওর ফাইল নেমে যে টাইটেলটি ছিল সেটা অটোমেটিকভাবে এখানে চলে আসছে। এরপরে আমাদের ইউটিউব ভিডিওর জন্য একটি সুন্দর টাইটেল এখানে ব্যবহার করতে হবে। তো এখানে আপনাকে ভাবতে হবে আপনি ভিডিওটি কোন বিষয়ের উপরে তৈরি করেছেন, সেই বিষয়ের উপরে কিওয়ার্ড রিসার্চ করে এই কিওয়ার্ডটি এখানে আপনাকে দিতে হবে। তো এখানে আমাদেরকে সুন্দর একটি টাইটেল ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে ইউটিউব আপডেটের উপর আমি যেহেতু ভিডিও তৈরি করছি সেহেতু ইউটিউব আপডেটের উপরে আমাদেরকে একটি সুন্দর টাইটেল লিখতে হবে। তো আমরা এটির উপরে একটি সুন্দর টাইটেল লিখে দিচ্ছি, ইউটিউব আপডেট। ইউটিউব আপডেট এটা লেখার পরে আমরা এখান থেকে ওকে, আমি কিছু টাইটেল লিখে রেখেছি, এটি আমি পেস্ট কপি পেস্ট করে দিচ্ছি। এখান থেকে আমাদের টাইটেলটি আমরা কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। এবং এখান থেকে আমরা এটি কেটে দিয়ে একটি দাগ দিয়ে দিব, এখানে আমরা একটি দাগ দিয়ে দিলাম। দেন এখন আমাদেরকে ডিসক্রিপশন লিখতে হবে। অনেকেই ডিসক্রিপশন লিখে না, এই টাইটেলটি হুবহু কপি করে এখানে দিয়ে দেয়। ঠিক আছে, তো এটি কিন্তু কখনোই করা যাবে না। একটি কন্টেন্ট, অর্থাৎ আপনাকে এই ভিডিওটি প্রমাণ করতে হবে যে আপনি একটি কন্টেন্ট তৈরি করছেন। অনেকেই কিন্তু এটা করে, কিন্তু তাদের ভিডিওগুলোও কিন্তু টপ র্যাঙ্কে থাকে। এরপরেও নিয়ম কিন্তু এটা নয়, নিয়ম কিন্তু আপনাকে ডিসক্রিপশনে আপনি ভিডিওতে কী কী এক্সপ্লেন করেছেন সেটি আপনাকে উল্লেখ করতে হয়। ঠিক আছে, তো এটি কিন্তু অনেকেই করে না, তো আপনি অবশ্যই আপনি ডিসক্রিপশনটা সুন্দর করে লিখবেন যে আপনি ভিডিওতে কী কী দেখিয়েছেন। ঠিক আছে, তো এখান থেকে আমি একটি ডিসক্রিপশন লিখে রেখেছি, তো এই ডিসক্রিপশনটি আমি এখানে দিয়ে দিচ্ছি, কপি করলাম, দেন আমাদের ডিসক্রিপশনে এটি পেস্ট করে দিচ্ছি। এবং এরপরে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে আপনি অ্যাড করতে পারেন, আপনার রিলেটেড ভিডিওর লিঙ্কগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এটি আমি আর সময় নষ্ট করে করছি না, অবশ্যই আপনি এগুলো করবেন। আপনার বর্তমানে যে ভিডিওটি আপনি আপলোড করছেন ইউটিউবে, এই রিলেটেড অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও লিঙ্কগুলো এখানে আপনি অ্যাড করে দিবেন। সেক্ষেত্রে আপনার একজন দর্শক যখন এই ভিডিওটি দেখবে তখন আপনার ডিসক্রিপশনে যদি সেই দর্শকটি আসে তাহলে আপনার ডিসক্রিপশন থেকে ওই ভিডিওগুলো ভিউ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনাকে ডিসক্রিপশনের রিলেটেড ভিডিওর লিঙ্কগুলো অ্যাড করতে হবে। এরপরে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি অ্যাড করতে পারেন, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, এই যে সমস্ত সোশ্যাল মিডিয়ার প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের লিঙ্কগুলো আপনি আপনার ডিসক্রিপশনে অ্যাড করতে পারেন। এবং সবশেষে আপনি থ্যাংক ইউ জানাতে পারেন আপনার দর্শকদেরকে, THANK, থ্যাংক ইউ ফর ওয়াচিং
W A T C থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরপর একটু নিচের দিকে আসলে আপনার থাম্বনেলটি অ্যাড করার অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনার থাম্বনেলটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার থাম্বনেলটি যেখানে রয়েছে সেখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এই থাম্বনেলটি আমি ব্যবহার করতে চাই, এটি আমি ওপেন করলাম। এরপর একটা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে প্লে লিস্ট অপশানে আপনার এই ভিডিওটি কোন প্লে লিস্টে অ্যাড করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট এই দুটি প্লে লিস্টে আমি সেট করতে চাই, ইউটিউব টিপস, ইউটিউব এসইও টিপস। তো আমি এখান থেকে ইউটিউব টিপস প্লে লিস্টে আমি এটি অ্যাড করতে চাই, তো এটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর ডন বাটনে ক্লিক করবেন। এরপরে একটা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে আপনার এই ভিডিওটি কোন বয়সের মানুষদের জন্য বানানো হয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি আপনার ভিডিওটি কোনো বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন, এবং আপনার ভিডিওটি যদি কোনো বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে অবশ্যই নিচের অপশনটি সিলেক্ট করবেন, নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটি। এরপরে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে শো মোর অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই ভিডিওটি যদি কোনো কোম্পানির প্রমোশন ভিডিও হয় তাহলে অবশ্যই সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। যদি আপনি এটি না করেন তাহলে কিন্তু আপনাকে 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে, ঠিক আছে? অবশ্যই এটি সিলেক্ট করে দিবেন। আপনার ভিডিওটি যদি প্রমোশন টাইপের কোনো ভিডিও হয় অর্থাৎ স্পন্সরশিপের কোনো ভিডিও হয় তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। আর যদি আপনার ভিডিওটি কোনো অন্য রিলেটেড ভিডিও হয়, যদি স্পন্সরের ভিডিও না হয় তাহলে এটা টিকমার্ক উঠিয়ে দিবেন। যাক, তারপরে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পরে অটোমেটিক ক্যাপচারে এটা টিকমার্ক দিয়ে দিবেন। এটাই অনেকেই করে না, এই অপশানগুলো অনেকেই মিসিং করে দেয়, ওই অপশানগুলো অনেকেই সিলেক্ট করে না, ঠিক আছে? তো যাই হোক, একটু নিচের দিকে আসার পরে এই অপশানটি আপনি অ্যালাউ অটোমেটিক পেজ এটা অন করে দিবেন, এটি টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার ট্যাগগুলো এখানে সিলেক্ট করে দিবেন, এই ভিডিওর জন্য যে ট্যাগগুলো সেই ট্যাগগুলো এখানে সিলেক্ট করে দিবেন। আপনার রিলেটেড যে ভিডিও ট্যাগ আপনার ভিডিওর সঙ্গে যায় এই সমস্ত ট্যাগগুলো আপনি এখানে ব্যবহার করবেন, আপনার ভিডিওর সঙ্গে যায় না এমন কোনো ট্যাগ আপনি এখানে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক খেতে পারেন, ঠিক আছে? অবশ্যই আপনার ভিডিওতে আপনি কোনো প্রকার মিসলিডিং ডাটা ব্যবহার করবেন না। তো এখান থেকে আমি কিছু ট্যাগ লিখে রেখেছি, এটা আমি কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি টিউটোরিয়াল পারপাসের জন্য। টিউটোরিয়ালটি অনেক বড় হবে এই জন্য আমি কপি পেস্ট করে দিলাম। এবং এখানে আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি সালাম BHAI। এরপরে আরও কিছু ট্যাগ দিয়ে দিই, বাংলা টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল। মোটামুটি এতটুকুই থাক। এরপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখুন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে, এটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনার ভিডিওটি কোন টাইপের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন সেটি এখান থেকে অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু এটি বাংলাতে ব্যবহার করেছি, আমার ভিডিওটি বাংলাতে রেকর্ড করেছি, সেহেতু এখান থেকে বাংলা সিলেক্ট করে দিচ্ছি, এই যে বাংলা। এরপরে আপনার রেকর্ডিং ডেটটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এখান থেকে রেকর্ডিং ডেটটি আপনার এই ভিডিওটি কত তারিখে রেকর্ড করা হয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমার এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল হয়তো 26 তারিখে, এই জন্য আমি 26 তারিখ সিলেক্ট করে দিলাম। এরপরে আপনার এই কান্ট্রিটি আপনি সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনার এই চ্যানেলটি কোন লোকেশনে আছে, অর্থাৎ এই ভিডিওগুলো কোন লোকেশনে দেখাবে। এর মানে এই নয় যে আপনার এই ভিডিওটি বিদেশি কোনো লোকজন দেখতে পারবে না, ঠিক আছে? আপনার ভিডিওটি কোথা থেকে আপলোড করা হয়েছে, আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি রেকর্ড করেছেন সেটি বোঝানোর জন্য, অর্থাৎ দর্শকদেরকে সেটি বোঝানোর জন্য আপনার ভিডিও লোকেশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, বাংলাদেশ। অবশ্যই এই অপশানগুলো আপনি পূরণ করবেন। এরপর লাইসেন্সে এসে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা করে দিবেন, এটা অটোমেটিক করা থাকে। এরপরে যে অপশানটি সেটা হচ্ছে অ্যালাউ এমবেডিং, আপনার এই ভিডিওটি কোনো ওয়েবসাইটে কেউ অ্যাড করতে পারবে কি না তার পারমিশন এখান থেকে আপনি দিতে পারেন। তো আপনি যদি এই অপশানটিতে টিকমার্ক বসিয়ে দেন তাহলে যে কেউ আপনার এই ভিডিওটি তাদের ওয়েবসাইটে এমবেড করতে পারবে, এবং যদি আপনি টিকমার্ক উঠিয়ে দেন তাহলে এই ভিডিওটি কেউ এমবেড করতে পারবে না তাদের নিজস্ব ওয়েবসাইটে। তো এটি যদি আপনি আপনার ভিডিওগুলো প্রমোট করতে চান, অন্যান্য ওয়েবসাইটে ছড়াতে চান, তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করব এটি অ্যালাউ এমবেড করে দিবেন, অর্থাৎ টিকমার্ক বসিয়ে দিবেন। এরপরে যে অপশানটি সেটি হচ্ছে পাবলিশ টু সাবস্ক্রাইবার ফিডস অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার, অর্থাৎ এই এখানে যদি আপনি টিকমার্ক বসিয়ে দেন তাহলে আপনার যে দর্শকগুলো রয়েছে, আপনার চ্যানেলের যে দর্শকগুলো রয়েছে সেই দর্শকদের মাঝে একটি নোটিফিকেশন যাবে এই ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে, অর্থাৎ পাবলিশ হওয়ার সাথে সাথে
তাদের কাছে একটি নোটিফিকেশান চলে যাবে এবং তারা সেই নোটিফিকেশনের মাধ্যমে আপনার এই ভিডিওটি ভিউজ করবে। আর যদি আপনি এই টিকমার্ক এখান থেকে উঠিয়ে দেন তাহলে তাদের কাছে কোনো নোটিফিকেশান পৌঁছাবে না। তো অবশ্যই আমি রিকমেন্ড করব এই অপশনটিও আপনি টিকমার্ক বসিয়ে দিবেন। তো এর অর্থ হলো আপনার এই ভিডিওটির কোনো অংশ কাট করে কোনো দর্শক শর্ট ভিডিও বানাতে পারবে কিনা তার একটি পারমিশন। তো আপনি যদি এখান থেকে টিকমার্ক উঠিয়ে দেন তাহলে আপনার এই ভিডিওটি কোনো দর্শক শর্ট ভিডিও হিসাবে ব্যবহার করতে পারবে না। আর যদি আপনি এখান থেকে টিকমার্ক বসিয়ে দেন তাহলে এই ভিডিওটি যে কেউ ইউটিউবে শর্ট ভিডিও বানাতে পারবে। তো আমি এটি রিকমেন্ড করব এটি আপনি টিকমার্ক উঠিয়ে দিবেন, কারণ আমরা চাচ্ছি না এই ভিডিওটি কেউ শর্ট ভিডিও হিসেবে আপলোড করুক, কারণ আমাদের একটি কন্টেন্ট তৈরি করতে অনেকটাই শ্রম দিতে হয়। তো আমরা চাচ্ছি না আমাদের কন্টেন্ট থেকে কোনো একটি অংশ কপি করে তারা শর্ট ভিডিও তৈরি করে তারা ইনকাম করুক। যাই হোক, আমি এটি রিকমেন্ড করব এটি আপনি টিকমার্ক উঠিয়ে দিবেন। আর যদি আপনি চান আপনার এই ভিডিওটি যে কোনো জায়গা থেকে কপি করে তাদের চ্যানেলে শর্ট ভিডিও হিসাবে আপলোড করে তারা ইনকাম করুক, তাহলে অবশ্যই এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন। তো আমি এটি করছি না, কারণ আমি চাই না যে আমার এই ভিডিওটি কেউ কপি করে তাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করুক, ঠিক আছে। এরপরে ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারেন এখান থেকে। আমার যেহেতু এটি টিউটোরিয়াল চ্যানেল তো সেজন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করেছি, এবং আপনার যদি অন্য কোনো রিলেটেড চ্যানেল হয়ে থাকে তাহলে সেই ক্যাটাগরিটাই এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি ফানি ক্যাটাগরি হয়ে থাকে তাহলে কমেডি সিলেক্ট করবেন, এবং যদি এন্টারটেইনমেন্ট হয় তাহলে এন্টারটেইনমেন্ট সিলেক্ট করবেন, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিংস। যদি এই রিলেটেড আপনার চ্যানেল হয়ে থাকে তাহলে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যাই হোক, আমার চ্যানেলটি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে সেহেতু আমি এই ক্যাটাগরিটি সিলেক্ট করেছি। এরপর নিচের দিকে আসলে দেখতে পারবেন কমেন্ট অপশন রয়েছে, কমেন্ট অ্যান্ড রেটিং। তো এখান থেকে অবশ্যই আপনি এই অপশনটি সিলেক্ট করে দিবেন, যেটাতে থাকবে সেটাতে রাখবেন। এরপরে আপনার ভিডিওতে দর্শকরা লাইক করবে কি করবে না এটি আপনি এখান থেকে পারমিশন দিতে পারেন। যদি আপনি মনে করেন আপনার এই ভিডিওতে লাইক অপশনটি আপনি দেখাবেন না, কোনো দর্শক আপনার এই ভিডিওতে লাইক করতে পারবে না বা ডিসলাইক করতে পারবে না, তাহলে এখান থেকে এই অপশনটি টিকমার্ক উঠিয়ে দিবেন। তো অবশ্যই আমি রেকমেন্ড করব এই অপশনটি আপনি টিকমার্ক দিয়ে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। আমাদের ভিডিওটি কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেছে, এবং এরপরে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি আপলোড কমপ্লিট হয়ে গেছে এবং চেকিং কমপ্লিটও হয়ে গেছে এর মধ্যেও। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ভিডিওর যে এন্ড স্ক্রিন রয়েছে সেটি আপনি অ্যাড করে দিবেন এখান থেকে। এখানে দুইটি ভিডিও রয়েছে এবং একটি সাবস্ক্রাইবার বাটন রয়েছে। এখানে রয়েছে একটি ভিডিও এবং একটি সাবস্ক্রাইবার বাটন। এখান থেকে যে এলিমেন্টটি আপনার পছন্দ হয় সেই এলিমেন্টটি আপনি অ্যাড করে নেবেন। তো আমি জাস্ট ফার্স্ট এটি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে আমি একটু কাস্টমাইজ করে দেই, এরপরে এই চ্যানেলটি এখানে দিয়ে দেই। এখান থেকে চাইলে আপনি আপনার ভিডিওগুলো চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করবেন, চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন ভিডিওটি এখানে সেট করতে চান সেটি এখানে সেট করে দেবেন। এরপরে ঠিক সেমভাবে এই ভিডিওটি আপনি চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখান থেকে আমি এই ভিডিওটি দিয়ে দিলাম এবং এখান থেকে আমি এটাও চেঞ্জ করে দেই, ইউটিউব এসইও এটা দিয়ে দিলাম। আচ্ছা, মোটামুটি এটুকুই থাক আমার এন্ড স্ক্রিন। এবং এখান থেকে আমি তিনটা ভিডিওই সমান করে দিচ্ছি, তিনটা লেয়ারই সমান করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে আই বাটন অ্যাড করতে হবে। আমরা অনেক সময় দেখি যে ভিডিও দেখার সময় ডান দিকে উপরে কর্নারে দেখায় আই বাটনে একটি সাজেশন ভিডিও দেখায়, সেটি কীভাবে সেট করতে হয় সেটি এই অপশনের মাধ্যমে সেট করতে হয়, ঠিক আছে। তো এখানে এসে আপনি জাস্ট, আমি একটু ডিসকাস করে দেই, এখানে এসে জাস্ট অ্যাডের উপর ক্লিক করবেন। অ্যাডের উপর ক্লিক করার পর আপনি কোন জায়গাতে আপনি ভিডিওটি সেট করতে চান, অর্থাৎ আই বাটনটি সেট করতে চান, সেখানে চলে আসবেন। তো আমি এখান থেকে এক মিনিট পরে একটি আই বাটন সেট করতে চাই। তো এখানে আসার পরে আমি আই বাটনে কী দেখাতে চাই, চ্যানেল দেখাতে চাই না প্লেলিস্ট দেখাতে চাই নাকি ভিডিও দেখাতে চাই। তো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ভিডিও সিলেক্ট করার পর এই ভিডিওটি নিয়ে নিচ্ছি এবং এখান থেকে দুই মিনিট পরে আমি আরও একটি আই বাটন ব্যবহার করব। সেটি ব্যবহার করার জন্য দুই মিনিটের এখানে এসে এখান থেকে আবারও একটি ভিডিও নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এখান থেকে এই ভিডিওটি আমি সিলেক্ট করে নিচ্ছি, আপনার রিলেটেড ভিডিও, অর্থাৎ আপনি একজন দর্শক আপনার বর্তমান ভিডিওটি দেখছে এবং তার পরবর্তীতে ওই রিলেটেড ভিডিও দেখার জন্য আগ্রহ রয়েছে, সেরকম রিলেটেড কোনো ভিডিও আপনি অ্যাড করবেন, তাহলে আপনার ওই ভিডিওগুলো ওই দর্শকের মাধ্যমে ভিউ হওয়ার চান্স রয়েছে, ঠিক আছে।
তো ঠিক সেমভাবে আপনার রিলেটেড ভিডিওগুলো আপনি এইভাবে ঠিক অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে আরও একটি ভিডিও অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, জাস্ট এটি দিয়ে দিলাম, ব্যাচ মোটামুটি আমরা তিনটা ভিডিও আই বাটনে অ্যাড করেছি এবং এখান থেকে আমরা সেভ বাটন ক্লিক করে দিচ্ছি। মোটামুটি এখানকার কাজ শেষ, এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে কপিরাইটেড ইস্যু এখানে থাকবে, আপনার যদি কোনো আপনার এই ভিডিওতে যদি কোনো কপিরাইটেড ইস্যু থাকে তাহলে এখানে সেটা দেখাবে। তো মোটামুটি আমার ভিডিওতে কোনো ধরনের কোনো রকম কপিরাইটেড ইস্যু নাই, এই জন্য টিক মার্ক দেখাচ্ছে। তো অবশ্যই আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন যে আপনার ভিডিওর মধ্যে কোনো জায়গা এখানে কপিরাইটেড কোনো ইস্যু আছে কিনা। যদি থাকে তাহলে এই ভিডিওটি আপনি কোনোভাবেই কিন্তু পাবলিশ করবেন না। পাবলিশ করলে কিন্তু আপনার সমস্যা হতে পারে, অর্থাৎ কপিরাইট স্ট্রাইক আসতে পারে এবং এর কারণে আপনার চ্যানেলটি কিন্তু সাসপেন্ড হতে পারে। এবং এটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সাথে সাথে এই ভিডিওটি আপনি ইউটিউব থেকে ডিলিট করে দিবেন। তো যেহেতু আমার কোনো কপিরাইটেড ইস্যু এখানে নাই, সেহেতু আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে যে অপশানগুলো রয়েছে এটি হচ্ছে আপনি কি এটা আনলিস্টেড করে রাখতে চান, নাকি পাবলিক করতে চান, নাকি প্রাইভেট করতে চান। আপনি যদি এই ভিডিওটি কাউকে দেখাতে না চান তাহলে প্রাইভেট করে রাখবেন। যদি এটি আনলিস্টেড করে রাখতে চান তাহলে আপনার এই ভিডিওটি যাকে আপনি শেয়ার করবেন সেই শুধুমাত্র দেখতে পারবে, এবং যদি আপনি পাবলিক করেন তাহলে আপনার এই ভিডিওটি সারা বিশ্ববাসী এই ভিডিওটি দেখতে পারবে। এবং যদি চান আপনি আপনার এই ভিডিওটি নির্দিষ্ট কোনো সময়ে পাবলিশ হবে তাহলে আপনি শিডিউল করে রাখতে পারেন। এখান থেকে শিডিউলে ক্লিক করে আপনি কোন তারিখে এই ভিডিওটি পাবলিশ করতে চান এবং কোন সময়ে এই ভিডিওটি পাবলিশ করতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনি তারিখটি সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এখান থেকে আমি 7 তারিখে এই ভিডিওটি পাবলিশ করব এবং 12টার সময় আমার এই ভিডিওটি পাবলিশ হবে। যদি আপনি অন্য কোনো সময়ে এই ভিডিওটি পাবলিশ করতে চান তাহলে এখান থেকে সেই টাইমটি সিলেক্ট করবেন। তো আমি আপাতত এটি শিডিউল করছি না, কারণ এটি আমি এখনই পাবলিশ করে দিব। তো এখানে পাবলিকে রেখে আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি। ব্যাচ হয়ে গেছে, আমাদের ভিডিও আপলোডের কাজ শেষ। তো ভিউয়ার্স, ঠিক এইভাবে সঠিক নিয়মে আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন। অনেকেই কিন্তু এই অপশানগুলো দেখে না, অনেকেই কিন্তু এই অপশানগুলো সিলেক্ট করে না, শুধুমাত্র টাইটেল, ট্যাগ, থাম্বনেইল এবং ডিসক্রিপশন কেউ লিখলে লিখলো, না লিখলে নাই, এমনিতেই আপলোড করে দেয়। এটি করলে কিন্তু আপনার ভিডিওটি ভালো পারফর্ম করবে না ইউটিউবে। তো আপনি যদি এই নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে আমি আশা করি আপনার ভিডিওটি